নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হিসেলে সবাইকে স্বাগত। আজকে এক তরকার একটা অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। কিভাবে বাড়িতে গরম গরম রুটির সাথে ঝটপট এবং খুব সহজেই একটা এক তরকার রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন এই এক তরকার রেসিপিটি এবার আমরা ঝটপট দেখে নিই। একদম প্রথমে এখানে আমি 200 গ্রামের মতো গোটা সবুজ মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার এই ডালের সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ছোলার ডাল। এক তরকা তৈরির ক্ষেত্রে যদি মুগের ডালের সাথে একটু ছোলার ডাল দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা ভালো হয়। এবার অল্প অল্প করে জল দিয়ে 2 থেকে 3 বার এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ডালটাকে কিন্তু পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার আমি ডালটাকে আর ভিজিয়ে রাখবো না, কেননা অনেক সময় আমাদের হঠাৎ করে হয়তো তরকা খাওয়ার ইচ্ছে হলো, তখন এই ডালটাকে এইভাবে 2 থেকে 3 বার ধোয়ার পর প্রেশার কুকারের মধ্যে দিয়ে অল্প একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 6টার মতো সিটি দিয়ে নেবেন। তাতেও দেখবেন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটা এখানে ভালো মতো গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো ঘি। ঘি দিলে তরকার টেস্টটা ভালো লাগে, সেই জন্য এখন তেলের মধ্যে অল্প একটু ঘি দিলাম। ঘিটা মোটামুটি গলে গেছে। এবার এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার একটু হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে খুব বেশি বাদামি করার দরকার নেই, মোটামুটি একটু ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো আদার পেস্ট আর 1 টেবিল স্পুনের মতো রসুনের পেস্ট, আর একই সাথে 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করছি। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছি, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এবার এই টমেটোটাকেও আদা রসুনের সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার এখানে গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব শেষে এটার মধ্যে অ্যাড করছি স্বাদ অনুসারে নুন। এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন টমেটোটা কিন্তু এখানে একদমই গলে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটাও সেপারেট হয়ে গেছে। এবার এখানে সেদ্ধ করে রাখা তরকার ডালটা দিয়ে দিচ্ছি। দেখুন তরকার ডালটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ভিজিয়ে না রাখলেও যদি গোটা মুগের ডাল একটু ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে 5 থেকে 6টার মতো সিটি দিয়ে নেন, তাহলে কিন্তু এইভাবে এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন তরকার ডালটাকে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এটাতে অল্প পরিমাণে জল অ্যাড করছি, তবে অবশ্যই করে কিন্তু এক্ষেত্রে গরম জল দিতে হবে। যদি গরম জল না দেন তাহলে কিন্তু তরকার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তবে এক্ষেত্রে খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি 1/2 কাপের মতো জল দিলেই হয়ে যাবে। জল দেওয়ার পর তরকার ডালটাকে এইভাবে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তরকার ডালটা এখানে আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো, আর একই সাথে তরকার মশলা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। সব শেষে যাতে করে টেস্টটা আরও ভালো হয় সেই জন্য অল্প পরিমাণে একটু বাটার কিউব করে কেটে নিয়েছি, বাটারটাকে দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তরকার মশলা, গরম মশলা আর বাটারটা তরকার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন এখানে তরকাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল। এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো মতোভাবে গরম হয়ে যাওয়ার পর 2টো ডিমকে আলাদা করে ভেঙে একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিলাম। এবার এই ডিমটাকে একটু ঝুড়ো করে ভেজে নেব। আর আপনারা কিন্তু বাড়িতে এইভাবে খুব সহজে ঝটপট একটা তরকার রেসিপি বানিয়ে নিতে পারেন।
এভাবে তরকা বানালে সেটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে আর গরম গরম রুটির সাথে খেতে অসাধারণ লাগবে। দেখুন ডিমটাকে কিন্তু এখানে একদম ঝুরো করে ভেজে নিলাম। এবার এই ডিমটা তরকার ডালের সাথে মিশিয়ে দেব। এবার খুব ভালো করে ডিমের সাথে তরকাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। যখনই এরপর থেকে মনে হবে যে রুটির সাথে একটু গরম গরম তরকা হলে ভালো হয় তখনই কিন্তু আমার এই রেসিপিটি গরম গরম বাড়িতে বানিয়ে নেবেন। একদম সহজ পদ্ধতিতে কিন্তু এই তরকাটা তৈরি হয়ে যায়। এখানে আমাদের এক তরকা কিন্তু একদম তৈরি। এবার এটাকে গরম গরম পরিবেশন করতে হবে। আর বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলের নতুন আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।